আসসালামু আলাইকুম আ রহমতুল্লা বারকাত আমি আব্দুর রহমান নাসিম আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি কালোজিরা চেনেন না এমন লোক খুঁজে পাওয়াই মুশকিল নিয়মিত কালোজিরা খেয়ে থাকেন কেউ ভত্তা করে ভাতের সাথে খেয়ে থাকেন কেউ আবার মধুর সাথে মিশিয়ে ভোরবেলায় খালি পেটে খেয়ে থাকেন কিন্তু কখনও কি ভেবে দেখেছেন কালোজিরা গাছ ফুল দেখতে কেমন হয় অনেকের ধারণা নেই চলুন বাস্তবে কালোজিরার গাছ ও ফুল দেখে নেই আপনারা দেখতে পাচ্ছেন কালোজিরা ফসলের মাঠ এটি মাদারীপুর জেলায় যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলোই কালোজিরার গাছ এবং যে সাদা সাদা ফুল দেখছেন এইগুলাই কালোজিরার জিরার মাদারীপুর জেলায় প্রচুর পরিমাণ কালোজিরা উৎপাদন হয় আমরা প্রতি বছরের মতো এবছরও কালোজিরার মধু সংগ্রহ করতে মাদারীপুর জেলায় এসেছি দেখছেন আমাদের মৌ খামারের পরিচর্যা চলছে আমাদের এক ভাই দুটি মৌচাক নিয়ে দাঁড়িয়ে আসেন আর এক ভাই মৌচাক খুবই যত্ন সহকারে আধুনিক মৌবক্সের বক্সের ভিতরে রাখছেন এভাবে মাঝে মাঝে আমরা মৌচাকের পরিচর্চা করে থাকি আমাদের ভিডিওটি কেমন হলো আপনাদের কাছে প্রশ্ন রইল আপনাদের কোনো ধরনের মৌমাছি ও মধু সংক্রান্ত প্রশ্ন থাকলে করতে পারেন আমাদের কাছ থেকে সরাসরি মধু সংগ্রহ করতে যোগাযোগ করুন জিরো অথবা জিরো পরবর্তীতে কেমন ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্টের মাধ্যমে জানান আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফেজ